নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। মিষ্টি হাব নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এনএসটির উপর দুর্ঘটনা এবং অপ্রীতিকর ঘটনা রুখতে সদা সচেষ্ট জেলা প্রশাসন। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ হলো আইসিডিএস কেন্দ্রের বিরুদ্ধে। ডেঙ্গু প্রতিরোধের উদ্দেশ্যে নর্দমায় প্রায় 3,000 গাপি মাছ ছাড়া হলো বৃহস্পতিবার। জ্বালানি তেলে জল মেশানোর অভিযোগ উঠল একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে। দেখে নেব এক ঝলকে কিছু খবর। পরপর চোরের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির শেওড়াফুলের ছাতুগঞ্জ এলাকায়। বুধবার রাতেও স্থানীয় একটি মিষ্টির দোকানে চোরের দল লুটপাট চালানোর পাশাপাশি সিসিটিভির হার্ড ডিস্ক ভেঙে দেয়। শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে। শেওড়াফুলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া স্টেশনে দুস্থ অসহায় গরিব মানুষদের বিশেষ আহারের ব্যবস্থা করা হয়। অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতেই এইরূপ উদ্যোগ নেন আয়োজকরা। আয়োজকদের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কাটোয়াবাসী। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। জুয়ার ঠেক থেকে 7 জুয়ারিকে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার রানাঘাট থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ। রানাঘাট থেকে কৌশিক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। বিদ্যুতের সাবস্টেশন নির্মাণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানা সংলগ্ন এলাকায়। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুলটি থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। মিষ্টি হাব নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের জেলা শাসকের দপ্তরে। মিষ্টি হাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। মিষ্টি হাব নিয়ে একটি প্রশাসনিক স্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জেলা শাসকের সভাগৃহে। প্রশাসনিক আধিকারিক সহ মিষ্টি হাবের সদস্যরা মিলিতভাবে আলোচনা চালান। মিষ্টি হাবের তুতি বিচ্যুতি সহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই আলোচনা চালানো হয়। জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট যে মিষ্টি হাব, সেটা হয়ে গেল বর্ধমানে তৈরি প্রায় 2 বছর। কিন্তু যে গতিতে আমরা সাফল্যের মুখ দেখতে পেয়েছিলাম যে একটা মানুষের প্রপার্টি হবে, মানুষ খুব ভালোবাসবে, বেশি সংখ্যায় ক্রেতা ওখানে ভিড় করবে, সেটা ঠিক হয়ে উঠছে না। এবং সেটা না হয়ে ওঠার পেছনে অনেকগুলো কারণ আছে। আমরা ওটাকে আরও রিভাইভ করার চেষ্টা করছি। ফার্স্ট ফ্লোর যেটা কনস্ট্রাক্ট হবে সেটা একটু অন্যরকম প্যাটার্নে, অর্থাৎ শুধু মিষ্টি না, তার সঙ্গে অন্যরকম জিনিস যেগুলো মানুষ ভালোবাসেন বা আমাদের ট্র্যাডিশনাল বাসের টার্মিনালে যে ধরনের স্টল দেখা যায় সেগুলো করায়। আর এই মুহূর্তে আমাদের একটা বার্নিং ইস্যু আছে যে মিষ্টি হাবে লোকজন আসুক না আসুক, আশানুরূপ বিক্রি হোক বা না হোক, ইলেকট্রিসিটি কিন্তু কনজিউম হচ্ছে, অনেক টাকা পেমেন্ট বাকি আছে। ইলেকট্রিসিটি দপ্তরও খুব উদ্বিগ্ন, আমরাও উদ্বিগ্ন। তো ওইটার পেমেন্টটা কীভাবে করা যায় সেটা একটা শেয়ারিং নিয়ে আজকে আলোচনা হলো। মুখ্যত ওইটা আলোচনা, 15 যারা এখনও যাদের স্টল অ্যালট করা আছে তারা মোটামুটি 52,000 টাকার মতো ওইটা ইমিডিয়েট তারা পে করে দেবেন। ওদের কিছু ইনফ্রাস্ট্রাকচারাল দাবি আছে, কিছু লেজিটিমেট জায়গা ওনাদের আছে যেটা একটা অন্য প্রতিষ্ঠানের দখলে আছে, সেটা আমরা মুক্ত করে ওখানে দেবো, যাতে ওখানে গাড়ির পার্কিংয়ের কিছু জায়গাটা বেশি হয়। পিছন দিকে যদি একটা পার্কিং এবং তার কোনো অ্যাক্সেস ওয়ে বানিয়ে দেবে আরেকটু ভালো মতো এটা করে দেওয়া যায়। আগামী দিনে 6 লেনিং হচ্ছে, সেটাও একটা উদ্যোগে দিচ্ছে ওনাদের কাছে, যেহেতু স্পেস অ্যাভেলেবল আছে, অনেক হয়তো কাট হয়ে যাবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, আমরা বলেছি যে বিজিএ থেকে আমরা হাইওয়াসটা করে দেবো। ওনারা রাজি হয়েছেন যে এনার্জি কনজামশনটা ওনারা দিয়ে দিতে রাজি হয়েছেন। এইসব বিষয়গুলো রিজলভ করা হলো। আর আগামী দিনে যেটা চাইছি যে ওটা ওনাদেরই প্রপার্টি হোক, একটা সোসাইটি তৈরি হোক, সেই সোসাইটির তরফ থেকে ওনারা দেখভাল করুন। কারণ বাসগুলো মিষ্টি হাট টু নবাব হাট নাম দিয়ে চলে, তারাও মিষ্টি হাট পর্যন্ত যায় না, এখনও মিষ্টি আছে, সেগুলো থেকে তখন যেতে বাধ্য করে ওনারা, যাতে করে সরকারের উপর ডিপেন্ডেন্সটা ওনাদের কমে আর ওনাদের ভালো ওনারা নিজেরা বুঝুন। দেখা যাক আগামী দিনে, আমরা খুব চেষ্টায় আছি
কাজটাকে সত্যি করে মিষ্টি হাব হিসেবে করে তোলে। আচ্ছা, এই নিয়ে যে সম্প্রসারণ হচ্ছে বা যে কাজ শুরু হচ্ছে, তাতে কি মিষ্টি হাবে কোনো ক্ষয়ক্ষতি কিছু হবে বা এলাকা মিষ্টি হাব অনেকটা এসে যাবে? সামনে যেটুকু জায়গা ওনারা পার্কিংয়ের জন্য ব্যবহার করতে পারছেন এখন হয়তো সেটা একটু হয়তো সংকুচিত হয়ে যাবে মানে পিছনের দিকে দেখছি। মিষ্টি হাবের সদস্যদের গলায় বিষণ্ণতার সুর ফুটে উঠল। পরিকল্পনার ত্রুটি থাকার কারণেই প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে মিষ্টি হাবকে বলে মন্তব্য করেছেন মিষ্টি হাবের সদস্য। মূলত আলোচনা আমাদের ইলেকট্রিসিটি ছিল, একটা কিছু পেন্ডিং ডিউ আছে, ডিউর আছে, ওটা যেহেতু কোনো এসবি হয়নি, কেউ গিয়ে দায়িত্ব নেবে, কমন যে ফ্যাসিলিটিগুলো আছে ওই যে ইলেকট্রিসিটি করছে সেই পেমেন্টটা কী করবে? যাই হোক, ওটা একটা ডিসিশনে এসছি আমরা, ওটা আমরা কোনোটা দোকানদারে ভাগ করে যেটা আসছে সেটা দেবে, সেরকম একটা কমিটমেন্ট হলো আছে। আমরা মিষ্টি হাতে সুন্দরভাবে চালু করার জন্য, জোর কদমে চালু করার জন্য আমাদের যা সাজেশন ছিল গভর্নমেন্টকে দিলাম, প্রশাসনকে দিলাম, প্রশাসন আমাদেরকে বলেছে দেখছি আমরা এর ব্যাপারে আর একটা মিটিং চাইছি, একটা ব্লু প্রিন্ট করা কীভাবে মিষ্টি হাতটাকে পুরো জোর কদমে চালানো যায়। আমাদেরও দীর্ঘ সময় দিয়েছি, আমাদের ইনভেস্টমেন্ট করেছি এখানে, এখন পর্যন্ত আমরা কিছু পাচ্ছি না, তার জন্য আমাদের এখনও ইচ্ছা আছে যে ওটাকে জোর কদমে চালাই, তাতে চালু হয়ে যাক, আমাদের স্বপ্ন পুরো, মুখ্যমন্ত্রীর স্বপ্নটা পুরো। কী কারণে এখনো পর্যন্ত ঠিক চালু করা গেল না? বিভিন্ন কারণ আছে, ধরুন মেন ওইখানে লোক যাতায়াত নেই, তো নতুন আমরা প্রোগ্রাম ওইখানে করতে পারিনি, প্রচার হয়েছিল কিন্তু ওইখানে ধরুন মেন হচ্ছে হাইওয়ের ওপরে পার্কিং আমাদের ঠিক জায়গা দিতে পারিনি, তো বাসটা যদি দাঁড়ায় তারা রেজিস্ট্রেশন আমাদের কথা হয়েছিল কিন্তু বাস আমরা দাঁড় করাতে পারিনি, ওরা যে রিকোয়ারমেন্টগুলো করেছিল কিছু গভর্নমেন্ট করতো কিছু আমরা চেষ্টা করেছিলাম, কোনো লিখিত নেই আমাদের কাছে, তো হয়ে ওঠেনি, তো ভবিষ্যতে আশা করছি যদি এখানে বাসটা দাঁড়ায় আমরা ভালো করে চালু করতে পারি। সেক্ষেত্রে তো হতেই পারে ত্রুটি, আমরা তো সব আমাদেরকে জিজ্ঞেস, আমাদের মনে হয়েছিল ভালো চলবে, রাস্তার উপরে আছে ত্রুটি, কার বলবো, ত্রুটি সবাইকারই ত্রুটি আছে, আমাদেরও ত্রুটি আছে, আমরাও ঠিক মতন ব্যবসা এতদিন ব্যবসা করে ঠিক জায়গাটাকে চুজ করতে পারিনি, ত্রুটি হতেও পারে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। এনএসটির ওপর দুর্ঘটনা এবং অপ্রীতিকর ঘটনা রুখতে সদা সচেষ্ট জেলা প্রশাসন, কিন্তু নিয়ম উল্লঙ্ঘন করে এনএসটির ওপর অনায়াসে যাতায়াত করছে মানুষজন। মানুষজন নিজে থেকে সতর্কতা অবলম্বন না করলে প্রশাসনের উদ্যোগ কতটা ফলপ্রসূ হয় তা সময়ই বলে দেবে। এনএইচ2 এর ওপর নজরদারি চালাতে বিশেষ উদ্যোগী হল জেলা প্রশাসন। দুর্ঘটনা এড়াতে এবং কোনোরূপ অপ্রীতিকর ঘটনা রুখতে সদা সচেষ্ট প্রশাসন। এনএইচ2 এর ওপর স্পিড ব্রেকারদের পাশাপাশি বিভিন্ন স্থানে সিসিটিভি বসানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে চালকদের পরীক্ষা চালানোর ব্যবস্থা করা হচ্ছে যাতে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। পুরো বর্ধমান জেলায় কিছু কিছু অ্যাপারচার্স এসছে, ডিভাইস এসছে, যেমন আজকে আমরা করলাম পোর্টেবল স্পিড ব্রেকার, যেটা আছে সেটা দিয়ে আমরা শক্তিগত আজকে কেস করলাম। ছাড়া আমাদের পুরো রাস্তা জুড়ে একদম বসিপুর থেকে আপনার সিমনড়ি পর্যন্ত 10টা ওয়াচ টাওয়ার আছে। এই 10টা ওয়াচ টাওয়ার কন্টিনিউস আমরা কন্টিনিউস মনিটর করি, যে ওভার স্পিডিং হলে আমরা সেই গাড়িগুলোকে লোকেট করার চেষ্টা করি, কোনো গাড়িতে যদি ওভার স্পিডিং হয় আমরা পরবর্তী ওয়াচ টাওয়ারে খবর দিই, পরবর্তী ওয়াচ টাওয়ারে আবার একটা পরবর্তী গিয়ে একটা জায়গায় ইন্টারসেপ্ট করা হয়। যে বিভিন্ন জায়গায় আজকে তো প্রায় 4টি জায়গাতে বেরিদানালাইজার দিয়ে টেস্ট করা হচ্ছে, যাতে মদ্যপান করে যারা গাড়ি চালায় তাদের এগেনস্ট স্পেশাল টাইম দেওয়ার জন্য, এবং আমরা পেলে সঙ্গে সঙ্গে সেই গাড়িগুলোকে আমরা ড্রাইভারকে লাইসেন্স রিভক করার জন্য চেষ্টা করছি এবং রিভকও করছি। ওভার স্পিডিংয়ে আমার 4টে মেশিন আছে স্পিড লেজার গান, সেটা দিয়েও আজকে 4 জায়গাতেই চলছে, রাতেও নজরদারি থাকছে। নাকা পয়েন্ট আমাদের 4টে অলরেডি অপারেট শুরু করে দিয়েছে। আমাদের সিসিটিভিটা ওটা হচ্ছে রাত্রিবেলা তো আপনি বোঝা যাবে, মানে সিসিটিভি যেটা আছে ফুটেজ যেটা আছে আমরা রাত্রিবেলা তো বুঝবো কোন গাড়ি আছে কোন গাড়ি যাচ্ছে, এটা আমাদের সবসময় চলবে। এছাড়া আমরা এনএইচকে অলরেডি বলেওছি কিছু কিছু জায়গায় ইম্পর্টেন্ট আছে সেখানে তো লাইটের ব্যবস্থা করার জন্য। আপনারা জানেন যে উল্লাসের মোড়ে অলরেডি লাইট লাগানো আছে বা নবাবহাট মোড়ে কিছু জায়গা আছে, এরকম কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে সেখানে লাইট লাগাবার জন্য আমরা অলরেডি বলেছি। এছাড়া দেখবেন আমরা এনএইচ ধরেতে বিভিন্ন ক্রসিংয়েতে আমরা একটা সোলার ব্লিঙ্কার লাগিয়েছি, যে ব্লিঙ্ক করে যাতে ক্রসিংগুলো বোঝা যায় দূর থেকে, তাহলে গাড়ি যারা ড্রাইভ করছে তারা কমসে কম ওই ক্রসিংয়েতে প্যাডেস্ট্রিয়ান ক্রসিং আছে বা গাড়ি ইউ টার্ন নেবে সেক্ষেত্রে গাড়ি যাতে স্পিড চেক করে তাহলে সেফলি যাতে যেতে পারে। প্রশাসনের তৎপরতা থাকা সত্ত্বেও মানুষজনের গাফিলতির চিত্র ফুটে উঠল এনএইচ2 তে।
হেলমেটবিহীনভাবে বাইক আরোহীদের NH2-তে অনায়াসে যাতায়াত করতে দেখা গেল। মানুষজন যতক্ষণ না সতর্ক হয় প্রশাসনের নিয়ম কানুন কতটা ফলপ্রসূ হয় তা আগামী দিনই বলে দেবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রমনা বাগান বিভাগীয় বনকরণ প্রাঙ্গণে। এদিন 40 জন স্বেচ্ছায় রক্তদান করে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ফরেস্ট উইকের বন্য প্রশাসন ও সংগঠনের যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রমনা বাগান বিভাগীয় বনকরণ প্রাঙ্গণে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। বন মহোৎসব ও রক্তের সংকট মোচনের উদ্দেশ্যে এইরূপ কর্মসূচি গ্রহণ করেছেন উদ্যোক্তারা। উদ্যোক্তারা জানান, রক্তদাতাদের সংস্থা অনেক হওয়া সত্ত্বেও সংগ্রহকারকদের ইচ্ছায় 40 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বর্ধমান জেলার আমাদের ফরেস্ট উইংসের জেলার রক্তদান শিবির। কতজন পার্টিসিপেট করছে রক্তদান? আজকে আমাদের 40 জনের মতন করা আছে। আর এসছে আমাদের অনেক লোক দিতে চাইছে, কিন্তু আমাদের অত কিটস নেই, 40টা কিটস আছে আমাদের। কারা নিতে আসছে ব্লাডটা? বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। কবছর ধরে করে আসছে? এটা এখানে 3 বছর ধরে হচ্ছে। আর বর্ধমান জেলায় আমাদের অন্য অন্য শাখায় বিভিন্ন জায়গায় প্রতি বছর অনেক লোক। মূলত করার মানে উদ্দেশ্য কি? দেখুন, একে হচ্ছে একে আপনার ইয়ে গেছে, গরমের দিন গেছে, ঈদের সময় গেছে, রক্ত শেষ একদম, অরণ্য সপ্তাহ চলছে, প্রচণ্ড রক্তের চাহিদা রয়েছে, ব্লাড ব্যাঙ্কগুলো রক্ত শূন্য, যা স্বাভাবিকভাবে আমাদের বিভিন্ন অফিসে হচ্ছে। তবে ফরেস্ট ইউনিয়নেও আজকে এখানে ঠিক করেছে যে বন্য সপ্তাহ পালন করার উদ্দেশ্যে, আজ রক্ত কর্ম সপ্তাহ পালন করার উদ্দেশ্যে আজ রক্তদান দিয়ে উদযাপন করতে। সমগ্র কর্মসূচিটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেরাম বিরতির পর নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠল ICDS কেন্দ্রের বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখতে ওই কেন্দ্রের সরজমিনে উপস্থিত হন BDO স্বয়ং। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাসের আকুই পশ্চিমপাড়া ICDS কেন্দ্রে। ICDS কেন্দ্রের শিশু শিক্ষার্থী ও গর্ভবতী মায়েদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, প্লাস্টিক পুড়িয়ে সেই রান্না করা হচ্ছে, দীর্ঘদিন ধরে এমনই অভিযোগ করেছিলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া জেলার ইন্দাসে আকুই পশ্চিমপাড়ায় ICDS কেন্দ্র পরিদর্শন করতে এলেন ব্লক প্রশাসন আধিকারিক। এদিন সরজমিনে তদন্তের পাশাপাশি কথা বলেন অভিযোগকারী শিশু শিক্ষার্থীর মা ও অভিযুক্ত সহায়িকার সঙ্গে। এদিন ইন্দাসের জয়েন্ট BDO অমল চক্রবর্তী সমস্ত কিছু খতিয়ে দেখে দায়িত্বপ্রাপ্ত সহায়িকাকে তার কাজে আরো সচেতন হওয়ার নির্দেশ দেন। বিষয়টি সহায়িকাকে বলা হলেও তিনি মানতে রাজি হননি। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ডেঙ্গু প্রতিরোধের উদ্দেশ্যে নর্দমায় প্রায় 3,000 গাপ্পি মাছ ছাড়া হলো বৃহস্পতিবার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভা এলাকায়। এদিন এই কর্মসূচিতে পৌরপতি ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক উপস্থিত ছিলেন। বর্ষার মরশুম শুরু হয়েছে, ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। অতীতের শিক্ষা নিয়ে এবার আগে থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভা উদ্যোগী হয়েছে। ডেঙ্গু বা মশাবাহিত রোগ দমনে বৃহস্পতিবার পৌরসভার পক্ষ থেকে নর্দমাগুলিতে গাপ্পি মাছ ছাড়া হলো। এদিন পৌরসভা ও জেলা পরিষদের সামনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নর্দমায় প্রায় 30,000 গাপ্পি মাছ ছাড়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভা চেয়ারম্যান রাজেন শীল,
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে। মাছ মশার লার্ভা খায়, মশার লার্ভা অনেক রকমের লার্ভা হয়, আমাদের ম্যালেরিয়ার লার্ভা হয়, ডেঙ্গুর লার্ভা হয় মেনলি, যেটা আমাদের কাছে আরো ডেঞ্জারাস। ম্যালেরিয়া হলে ট্রিটমেন্ট করলে ছেড়ে যেতে পারে, কিন্তু ডেঙ্গু হলে যদি সিরিয়াস হয় সেখানে প্রাণহানির সম্ভাবনা থাকে। সেই কথা চিন্তা করে আমরা এটা বায়োলজিক্যাল কন্ট্রোল অফ মসকুইটো, যে এই বায়োলজিক্যাল মেথডের দিকে আমরা ফিরে যাচ্ছি। আমরা তো কেমিক্যাল দিয়ে স্প্রে করে এটা করতে পারতাম, কিন্তু সেইটা সরিয়ে রেখে এটা যেহেতু বায়োফ্রেন্ডলি, মানে মাছ প্রকৃতিতে থাকে, জলের মধ্যে থাকে এবং সে মশার লার্ভা খেয়ে দেবে, ফলে মশা আর তৈরি হবে না, ফলে ডেঙ্গু আর কেস পাওয়া যাবে। এইটা হচ্ছে মূল, ফলে ডেঙ্গু নিধন করার জন্যে, ডেঙ্গু যাতে না হওয়ার জন্যে, ফলে গাপ্পি ফিস হচ্ছে আইডিয়াল, হচ্ছে লার্ভিভোরাস ফিস, যেটা আমাদের বায়োফ্রেন্ডলি এবং অনেক এফেক্টিভ। কাউন্সিলর বোধময় সরকার সহ অন্যান্য পৌর কাউন্সিলর ও আধিকারিক বৃন্দ। এবছর মৎস্য দপ্তরের সহযোগিতা এবং সিএমও সাহেবের সহযোগিতায় যৌথভাবে আমরা আজকে গাপ্পি মাছ আমরা 30,000 ছাড়লাম। যে আগামী দিনে যেভাবে আমরা সাবধানতা অবলম্বন করেছিলাম যাতে এই ডেঙ্গু থেকে আমরা যেন বাঁচতে পারি বালুঘাটবাসী, সেই জন্য এই এই গাপ্পি মাছটাকে ছাড়া হয়েছে, যাতে লাভা তাকে ওই খতম করে দিবে, খেয়ে ফেলবে। এবং আমরা প্রত্যেক বালুঘাটবাসীর কাছে আবেদন করছি যাতে ওনাদের আশেপাশে যদি কোনো ভাঙা কলস বা রবারের জিনিস আছে, জল যেন না জমতে পারে, সেদিকে ওনাদের কাছে আবেদন আছে, যেন পরিষ্কার পরিষ্কার রাখবো। তাতে আগামীবার আমাদের বালুঘাট পৌরসভায় কোনো মানে কোনো কিছু মানে ডেঙ্গু নিয়ে কোনো কিছু ডিস্টার্ব হয়নি। দেখা গিয়েছে যে বাইরে যারা কাজ করতো তারা আসছে, তারা সেরকম অসুখ নিয়ে আসছিল, তারা তাদেরই হয়েছিল। এছাড়া বালুঘাটে যারা বাসিন্দা তাদের কিন্তু ডেঙ্গুর কোনো খোপে পড়েনি। এখন তো আমরা এই বালুঘাট পৌরসভার সামনে ছাড়লাম, আর কিছু তো আপনার আমরা এই বলে দিয়েছি আন্দোলন সেতুর পাশে একটা গর্ত আছে সেখানে ছাড়ার জন্য, তারপরে আরো দু তিন জায়গায় দেখে শুনে ছাড়া হবে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। জ্বালানি তেলে জল মেশানোর অভিযোগ উঠল একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলা শ্রীরামপুরের জেটি রোড সংলগ্ন একটি পেট্রোল পাম্পে। দিনের পর দিন মহার্ঘ হচ্ছে জ্বালানিতে, এবার তাতে জল মেশানোর অভিযোগ উঠল একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে। হুগলি জেলার শ্রীরামপুর জিটি রোডের একটি পেট্রোল পাম্পে বৃহস্পতিবার তেলে জল মেশানোর অভিযোগে বিক্ষোভ দেখালো পুরসভার কাউন্সিলররা। দীর্ঘদিন ধরে এইরূপ অভিযোগ আসছিল। এদিন সকালে পুরসভার বেশ কয়েকটি গাড়িতে তেল ভরা হয়, তারপর কিছুক্ষণ চলার পরে ওই গাড়িগুলি বন্ধ হয়ে যায়। পরীক্ষা করে দেখা যায় গাড়ির ট্রাঙ্কে তেলের সাথে জল মিশে রয়েছে। আমি একজন গাড়ির মালিক, আমরা দীর্ঘদিন ধরে এখানে তেল ভরি, তো তেলে আমরা জল পাইনি, তা এখন শোনা যাচ্ছে যে জল এসে গেছে ট্যাঙ্কিতে। না বলছি পাম্পে যে জল পাওয়া যাচ্ছে এটা কি? না না, এটা বরাবর হয় না, পাইপ লাইনে কাজ হচ্ছে, কোনোরকমভাবে জল এসে গেছে। তবে আমরা দীর্ঘদিন ধরে তেল ভরছি, আমরা আজকে 67 থেকে এই পাম্পে আমাদের ব্যবসা, আমি একজন গাড়ির মালিক। জলের সন্ধান পাওয়ার পরই শ্রীরামপুর পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর হানা দেয় পাম্পে, সেখানেও তারা জলের অস্তিত্ব প্রমাণ পায়। ঘটনার কথা স্বীকার করে নেন পাম্প কর্তৃপক্ষ, তাদের সাফাই ইচ্ছাকৃত না, লাইনে ফাটল থাকার কারণে তেলে জল মিশেছে। পাইপ লাইনে কাজ হচ্ছে, পাইপ লাইনে লিক হয়ে জলটা কি করে আসছে একটা ট্যাঙ্কের মধ্যে? পাইপ লাইনে জলটা কি করে আসছে? যখন পাইপ নিচে জল আছে, পাইপ বড় উপর দিয়ে আসছে, যখন টানে, যখন মোটরে টানে, একদম প্রথমে জলটা জল চলে গেছে। আপনার পাম্পে তো একদম সিলিন্ডার তৈরি করা আছে, তার মধ্যে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মধ্যে তেলটা থাকে, সেই পাইপ থেকে লিকেজ করে জলটা কি করে ঢোকে? পাইপ লাইন ফেটে গেছে, পাইপ লাইনে কাজ হচ্ছে, পাইপ লাইন ফেটে গেছে। কিন্তু আপনাদের তেল যাওয়ার আগে তার মানে কি ট্যাঙ্ক ফেটে গেছে? যে আপনাদের ট্যাঙ্ক কোথায় ফেটে গেছে? ট্যাঙ্ক ফাটেনি, ট্যাঙ্ক পাইপ লাইন আপনাদের তো সকালে উঠেই প্রথমে তেল টেস্ট করতে হয়, কিন্তু কাস্টমার এসে বলেছে ওনাকে সংস্থাকে রুলসের বিরোধী গেলেন না, টেস্ট না করে কাস্টমারকে নিশ্চয়ই, এটা তো আমি বলছি, তাহলে তেলের সাথে জল দিয়েছেন কাস্টমারকে? আমি আমি দেবো কি করে জল? এক ঘন্টা গেলে তেল গাড়ি তাহলে কি কোনো কারণে জল ঢুকে গেছে? কোনো ভাবে তো পাইপ লাইন লিকেজ হয়ে জলটা ঢুকেছে, পাইপ লাইন বাস্ট করে। আমি তোমরা অস্বীকার কিছু করছি না, স্বীকার করছি। পাইপ লাইন আজকে আজকে সকালে কাজ হচ্ছে, আপনি দেখুন ওখানে ছবি দেখুন, ওখানে সব কিছু রয়েছে। যদিও তা মানতে নারাজ কাউন্সিলররা,
তারা জানান পেট্রোল পাম্পটির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। জলে তেল মিশিয়েছে, মানে ড্রামকে ড্রাম তেল এরা এইভাবে সকালবেলা থেকে বেচছে, যে কটা গাড়ি তেল কিনেছে এবং সে কটা গাড়ি সিজ করেছে, তার ভিতরে শ্রীরামপুর পৌরসভা যে ওয়াটার লাইনে কাজ হচ্ছে সে জেসিপি ওইখান থেকে তেল ভরে। তার ফলে আমি জানতে পারি এবং আমি নিজে আসি, সাধারণ মানুষ দাঁড়িয়ে যায়, যতগুলো গাড়ি তেল ভরেছে সব কটা গাড়ির ইঞ্জিন সিজ করেছে। পেট্রোল পাম্প মালিক পাম্পে কি এরকমই চলে? এরকমই চলে, আজকে ধরা পড়েছে, বড় আকারে ধারণ করেছে। এতদিন তো এই এই অভিযোগটা তো ছিলই, কিন্তু এই বৃহৎ আকারে ছিল না। হেলমেট ছাড়া তেল দেয়া সব কিছু এদের ভেতরে আছে, এটা চলতে পারে না। এটা প্রতিবাদ থাকলোই, এটা চলতে পারে আপনারাই বলুন না। কষ্ট করে রোজগার করা পয়সা তেল ভরবে, কেন্দ্র সরকারের এমনি তেলের দাম এত বৃদ্ধি করেছে, তার ভেতরেও যদি পেট্রোল পাম্প মালিকরা এই তেলের বদলে জল বেচে, সাধারণ মাল পাবলিক কী করবে? তাদের দোষটা কোথায়? তাহলে বিশ্বাসটা কার কাছে করবে? এ তো খোলা বাজারে নয়, এটা পেট্রোল পাম্প সরকারি লাইসেন্স দেয়া, কেন্দ্র সরকারের লাইসেন্স দেয়া পেট্রোল পাম্প থেকে তেল কিনছে, সাধারণ মানুষ বোকা হয়ে যাচ্ছে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলাম বিরতির পর, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের বিভিন্ন দাবি দাওয়া ও অভিযোগ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। আগামী 20 আগস্ট কোচবিহারের জেলা শাসকের কাছে ওই এলাকার বাসিন্দারা একটি স্মারকলিপি জমা দেবেন বলে জানিয়েছেন। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ধবলসতী মিগিপুর সাবেকি ছিটমহলে মানবাধিকার সুরক্ষা মঞ্চে সভা অনুষ্ঠিত হলো। এই মানবাধিকার সংগঠনটি মাসুম নামে পরিচিত। সাবেক ছিটমহলবাসীদের বিভিন্ন দাবি দাওয়া ও অভিযোগ নিয়ে আলোচনা করা হয় এদিনের সভায়। যদি যান, প্রায় 18 থেকে 19 বছরের মেয়েরা বিধবা হয়েছে বিএসএফ এর কারণে, প্রচুর গুলি চালিয়েছে এবং পাড়ার মধ্যে গুলি চালিয়েছে। আপনারা জানেন যে একটা আসামিকেও মাসুমের পক্ষ থেকে বক্তব্য রাখেন রমেন মিত্র, আজিজুল হক ও অনুনা মিত্র। মাসুম সূত্রে জানা যায়, সাবেক ছিটমহলের জমির মালিকানায় কাগজ প্রদান ছিটবাসীদের কর্মসংস্থান, চাকরির ব্যবস্থা, সরকারি ক্ষতিপূরণ ও অন্যান্য দাবি দাওয়া নিয়ে আগামী 20 আগস্ট কোচবিহারের জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হবে। একই দাবি নিয়ে মঙ্গলিবাড়ির ছিটকুচলি বাড়িতেই সভা করে মাসুম। কোচবিহার থেকে রতন বর্মনের রিপোর্ট, আনন্দ বার্তা। নকআউট মহিলা ফুটবল প্রতিযোগিতার সূচনা হলো বৃহস্পতিবার। রাধারানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এদিনের প্রতিযোগিতাটি। এদিন 2-0 গোলে জয়লাভ করে বর্ধমান। নকআউট মহিলা ফুটবল প্রতিযোগিতার সূচনা হলো বৃহস্পতিবার। বিডিএসের পরিচালনায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। এদিনের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে। প্রতিযোগিতায় 6টি দল অংশগ্রহণ করে। প্রথম খেলায় গুসকরা স্পোর্টিং ইউনিয়ন এবং স্পোর্টস ফর ডেভেলপমেন্ট পার্ট 1 পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতা উপলক্ষে মাঠে উপস্থিত ছিলেন জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক। আমাদের যারা আমরা খেলাধুলো করেছি এবং আজকে আমরা যারা অ্যাসোসিয়েশন বা সংগঠনের সঙ্গে যুক্ত ক্রিয়া জগতে, আজকে আমাদের কাছে খুবই একটা আনন্দের এবং গর্বের দিন যে আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন যে শুধু ছেলেদের ক্রিকেট ফুটবল অ্যাথলেটের জন্য না, আমরা যে মেয়েদের জন্যও যে চিন্তা করি বা মেয়েদের যাতে আগামী দিনে বর্ধমান এবং বাংলায় যাতে তারা ভালো রেজাল্ট করতে পারে, সেজন্য আমাদের অনেক দিন ধরেই আমাদের একটা পরিকল্পনা ছিল অ্যাসোসিয়েশনে, সেটা আজকে সার্থক রূপ দিতে পেরে আমরা বর্ধমান জেলা ক্রিয়া দপ্তরের তরফ থেকে অসংখ্য আমরা আনন্দ পেয়েছি। এবং এটা আমাদের কাছে আজকে একটা ঐতিহাসিক দিন বলতে পারেন যে আমরা একটা লিগ, মহিলাদের লিগ শুরু করতে পেরেছি। আপনারা দেখছেন মাঠে যথেষ্ট দর্শকও হয়েছে, সাধারণ মানুষও যে সঙ্গে উৎসাহিত সেটা আপনারা মাঠে দর্শক দেখলেও প্রমাণ করতে পারছেন। তবে ঘটনা হচ্ছে যারা খেলছে আজকে যে দুটো টিম খেলছে তাদের ছেলেমেয়েরা এত কম বয়স যে আমার মনে হয় এদেরকে যদি 2-3 বছর আমরা এক জায়গায় রেখে যদি কোচিং দিতে পারি বা ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করে আমরা যদি তাদের একটুখানি ভালো কোচিংয়ের ব্যবস্থা করতে পারি, তাহলে আমার মনে হয় আগামী দিনে বর্ধমান জেলার মহিলা অন্তত ফুটবল টিম পশ্চিমবাংলায় 1 নম্বর জায়গা পাবে। এই বিষয়ে আমার একটা আজকের এই যে মহিলা টুর্নামেন্ট শুরু হলো বিডিএসের উদ্যোগে, এটা কি আশা করা যায় যে আগামী দিনে ফুটবলকে একটা অন্য দিশা দেখাবে? অন্য হ্যাঁ, আমরা সেই চেষ্টাই আপনাকে বলছি যে আগামী দিনে ইচ্ছা আছে অন্তত 6টা থেকে 8টা দল নিয়ে, মানে অন্তত 8 জন টিমকে আমরা নেক্সট ইয়ারও নেবো, আরও 2টো টিমকে আমরা বাড়াবো, যাতে আগামী দিনে আস্তে আস্তে আমরা তাদেরকে আরও সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পারি বা মেয়েরাও যাতে আরও বেশি করে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই করছি এবং করবো। এবং আমরা যেটা আর একটা চেষ্টা করবো যাতে এই মেয়েগুলোকে নিয়ে যদি আগামী দিনে একটা ভালো কোচিং ক্যাম্প করা যায় যাতে বর্ধমান জেলার তারা ভালো করে প্রতিনিধিত্ব করতে পারে যখন আন্তঃজেলা ফুটবল খেলা হবে। এই মহিলা ফুটবল খেলার পাশাপাশি মহিলা রেফারি আনা যায় এরকম চিন্তাভাবনা কি রয়েছে? দেখুন, আমাদের একজন দুজন মেয়ে রেফারি বর্তমানে আছে,
এবং এসেও চাই, কিন্তু কথা হচ্ছে দেখুন আমরা যেটা চাইছি বা ইচ্ছা আছে সেটা চাইলেই তো আমরা সবসময় রেডিমেড পাবো না। তবে আমাদের কিছুদিন আগেও আমরা ক্লাবগুলোকে বলেছি যাতে আগামী দিনে শুধু মেয়েদের ফুটবলের জন্য মেয়েদের রেফারি নয়, ছেলেদের ফুটবলের জন্য যাতে মেয়েরা রেফারিং করতে পারে, যদি ভালো আমরা প্লেয়ার সেরকম পাই তাদেরকেও আমরা কোচিংয়ের ব্যবস্থা করে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি। আপনারা জানেন যে হুগলিতে কিছু মহিলা রেফারি আছে, হ্যাঁ, এবং লাইফম্যান আছে যারা হুগলির যেসব লাগোয়া আমাদের জামালপুর জোরগ্রাম আছে সেখানে তারা কিন্তু রেফারিং করে যায়, এবং আমি বেশ কিছু খেলাতে দেখেছি মেয়েরা। সংগঠনের সেক্রেটারি বীরদাস মণ্ডল, প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে বিডিএসএ আন্ডারে, এই লিগে ছটা টিম পার্টিসিপেট করছে, নক আউট টুর্নামেন্ট আমাদের শুরু হচ্ছে। গত বছর আমাদের ডিস্ট্রিক্ট জেলা টিম গেছিলো, সেখানে আমরা অল বেঙ্গলে রানার্স আপ হয়েছি, সেই থেকে আমাদের লিগ চালানোর উৎসাহ পায় অ্যাসোসিয়েশন, এবং এটা বিরাট অ্যাচিভমেন্ট। এটা ইতিহাস হলো যে বর্ধমান জেলা অ্যাসোসিয়েশন মেয়েদের লিগ শুরু করতে পারলো। আচ্ছা, এই যে টিমগুলো যে ছটা টিম রয়েছে কোথাকার রয়েছে টিমগুলো? এই টিমগুলো হচ্ছে বুসকরা, বর্ধমানের টিম আছে, আসানসোলে আছে, ভাতারের টিম আছে, চিত্তরঞ্জনের টিম আছে, এরুয়ারের একটা টিম আছে, এই ছটা টিম পার্টিসিপেট করছে। সাধারণত আসানসোল চিত্তরঞ্জনে বহু মেয়ে আছে যারা বাংলা দলের হয়ে খেলেছে, আমাদের বর্ধমান জেলারও হয়ে খেলেছে, এবং বর্ধমান জেলা রানার্স আপ হয়েছে অল বেঙ্গল মেয়েদের ফুটবল টুর্নামেন্ট। আরও বড় টুর্নামেন্টটা করা হবে, এরপর আমরা আরও বড় টুর্নামেন্ট করার চিন্তা ভাবনা করছি, যাতে করে মেয়েদের ন্যাশনাল টুর্নামেন্ট করা যায় বা ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট করা যায়, এই নিয়ে আমাদের অ্যাসোসিয়েশন ভাবনা চিন্তা করছে। আজকে কি শুভ সূচনা হলো? আজকে প্রথম সূচনা হলো, কারা কারা হয়েছে আজকে? আজকে উদ্বোধন করলেন SMLA উজ্জ্বল পারামানিক, সেক্রেটারি পিদ্দাস, এখানে উপস্থিত যারা রয়েছেন একজন কমিশনার উদ্বোধন করলেন, সনদ বক্তি উত্তম সংযুক্ত, এরা সবাই মিলে উদ্বোধনী খেলায় কারা কারা অংশগ্রহণ করে? অংশগ্রহণ করছে মেমারি, এই গুসকরা আর বর্ধমানের দুটো টিম এই খেলায় অংশগ্রহণ করছে। উত্তম সেনগুপ্ত সহ অন্যান্যরা, শুন, বিগত কয়েক বছর আমরা বিডিএস এর প্রশাসনিক ক্ষমতায় এসেছি, সেই সময় থেকে আমাদের সকলের মধ্যে একটা চিন্তাভাবনা ছিল যে বর্ধমানের ফুটবলের প্রসার সাথে সাথে মহিলা ফুটবলের প্রসার কীভাবে ঘটানো যায়। আমরা কয়েকটি টুর্নামেন্টের খেলা দেখেছি বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে হয়, এবং সেখানে জনসমাগম এবং তার জনপ্রিয়তা দেখে আমাদের একটা ধারণা হয়েছিল যে আমরা যদি ফুটবলকে লিগ বা নক আউট পর্যায়ে বর্ধমানে শুরু করতে পারি মহিলাদের বিশেষ করে, তাহলে মাঠে দর্শকও আসবে, যেরকম খেলাধুলারও প্রসার। তারই লক্ষ্যে আমরা দলকে নিয়ে শুরু করেছি বর্ধমানের প্রথম নক আউট ফুটবলে মহিলা, তারা হলো, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে দর্শকের সমাগমটা খুব একটা খারাপ কিছু নেই, এবং আমরা যারা বিডিএসের সাথে যুক্ত আছি আমরা চেষ্টা করব আগামী দিন এই মহিলা ফুটবলকে আরও জনপ্রিয় করতে, এবং যাতে মাঠে দর্শকের সমাগম হয় এবং ভালো খেলা আমরা দেখতে পারি তার জন্য আমরা অবশ্যই সচেতন। আজকের এই যে মহিলা ফুটবল শুরু হলো, এটা কি আগামী দিনে বর্ধমান শহর তথা পাশাপাশি বিভিন্ন জায়গায় মহিলাদেরকে আলাদা ক্রীড়া সংস্থা, বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার অধীনে সমস্ত ব্লক সাব ডিভিশন রয়েছে, এবং আপনারা মনে হয় জানেন যে প্রশাসনিকভাবে জেলাকে ভাগ করা হলেও এই খেলাধুলার ক্ষেত্রে কিন্তু জেলাকে এখনও ভাগ করা হয়নি, এখনও আমরা বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার নামেই আমাদের এই অ্যাসোসিয়েশনে কাজ চলছে, এবং আসানসোল দুর্গাপুর যে দুটো সাব ডিভিশন আগে ছিল, এখন যেটা পূর্ব পশ্চিম সুলভন জেলা হয়েছে সেই পশ্চিম বর্ধমানে, যাতে আমরা আমাদের এই খেলাটাকে প্রসার ঘটাতে পারি এবং আমরা যাতে খেলাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি তার লক্ষ্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি যে আজকের দিনটা বর্ধমানের ফুটবলের ইতিহাসে একটা গৌরবময় এবং ঐতিহাসিক দিন, এই জন্যই যে মহিলা ফুটবলের খেলা
দেশ স্বাধীন হওয়ার পর বর্ধমান শহরে এই প্রথম চালু হলো এবং আমরা কৃতজ্ঞ তার জন্য বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার কাছে, যারা উদ্যোগ নিয়ে বিশেষ করে ফুটবল সেক্রেটারি দেবাশিস কুনার সহ সুজিত দাস যিনি ফুটবল সাব কমিটির প্রেসিডেন্ট, আমাদের ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিদ্ধাস মণ্ডল সহ সকলে যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। প্রতিযোগিতা উপলক্ষে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেন। প্রতিযোগিতায় 2-0 জয়লাভ করে বর্ধমান। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মিষ্টি হাব নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এনএসটির উপর দুর্ঘটনা এবং অপ্রীতিকর ঘটনা রুখতে সদা সচেষ্ট জেলা প্রশাসন। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ হলো আইসিডিএস কেন্দ্রের বিরুদ্ধে। ডেঙ্গু প্রতিরোধের উদ্দেশ্যে নর্দমায় প্রায় 3,000 গাপি মাছ ছাড়া হলো বৃহস্পতিবার। জ্বালানি তেলে জল মেশানোর অভিযোগ উঠল একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।